তার বয়স কিরকম হবে? বয়স 70-80 হবে। 70-80 হবে। মুক্তিযুদ্ধ দেখছেন তো? হ্যাঁ, মুক্তিযুদ্ধ তো দেখছেন। কালকে হলো মুক্তিযুদ্ধ, কালকে হলো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। চাচার নাম কি জানি? মুসলিম আলী। মুসলিম আলী। চাচার বাসা কোথায়? বাসা দুই সিট সোনারা, 2 নম্বর ইউনিয়ন। সোনারা 2 নম্বর ইউনিয়ন। গ্রামের নাম? গ্রামের নাম ওই সোনারা, সিট সোনারা। সিট সোনারা। হ্যাঁ, এখন যে জায়গাটি আপনি দাঁড়িয়ে আছেন, এই জায়গাটির নাম কি? এই গ্রামটার নাম কি? নাম এই জায়গাটার নামও সোনারা। এই জায়গাটার নামও সোনারা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আপনার চাচার বয়স কিরকম হবে? বয়স 70-80 হবে। 70-80 হবে। মুক্তিযুদ্ধ দেখছেন তো? হ্যাঁ, মুক্তিযুদ্ধ তো দেখছেন। কালকে হলো মুক্তিযুদ্ধ, কালকে হলো। তারপর চাচার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3টি। ছেলে মেয়ে 3 জন, মানে ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে 1 জন, মেয়ে 2 জন। মোবাইলের দিকে দেখেন চাচা। আপনার হচ্ছে, আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। মানে কৃষিকাজ করছিলেন? আপনার ছেলে মেয়েরা কি করে? ছেলে মেয়েরা ওই, তারাও কৃষিকাজ করে। ও, এই যে সুন্দর প্রকৃতি আপনাদের গ্রামে, কেমন লাগে? এইসব কি বন্যা হয় কখনো? না, বন্যা তো বন্যা হয়, বন্যা হয় না এখন। বন্যা বলতে কি, বৃষ্টির পানির কারণে বন্যা হয়? হ্যাঁ, বৃষ্টির পানি, আগে তিস্তার পানি আসলে, এখন আর আসে না। তিস্তার পানি আসে না, কি কারণে আসে না বলতে পারবেন কি? বাঁধ দেওয়া হয়েছে। ও, বাঁধ দেওয়ার কারণে তিস্তার পানি ওই সুন্দর মধ্যে যে সুইচ গেটের ভেতর দিয়ে আসতো এইদিকে, ওইটা এসে হচ্ছে বন্যা হয়তো ওই এলাকায়, সেই এখন বন্যা আর হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ছেলে কয়জন? ছেলে 1 জন, মেয়ে 2 জন। ও, ছেলে কি করে চাচা? ছেলে ইসকে চালা। আর মেয়ে? মেয়ে তো একটা চাকরি করে, একটা পরিবারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এলাকায় অনেক লোক দেখছেন আপনি, পুরাতন লোক। আপনার বয়সের বা আপনার সময়কার পুরাতন লোক কি এখনো কি আছে নাকি সবাই? কেউ আছে, কেউ নাই। কেউ নাই, কেউ আছে, কেউ নাই। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই ধানগুলো কবে নাগাদ আবাদ করছে? এই ধানগুলো, ধানগুলা তোমার শ্রাবণ মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে, ভাদ্র মাসের 15 তারিখ পর্যন্ত শেষ হয়েছে। এরা, এই ধানটা কাটা কবে হবে? কাটা কাতি মাস থেকে শুরু হবে, অগ্রহায়ণ মাস পর্যন্ত চলবে। কাতি মাস থেকে শুরু হবে, অগ্রহায়ণ মাস পর্যন্ত চলবে। ও আচ্ছা। এবার আপনাদের আরেকটা বিষয় বলি, আপনারা কোন ইউনিয়নে পড়ছেন? সোনারা ইউনিয়নে পড়ছেন। ও আচ্ছা আচ্ছা। এখানে উন্নয়ন বা কেমন হচ্ছে বা ইউনিয়ন? কয় বছর থেকে এখন তোমার মনে করো আর কি, 15-16 বছর থেকে আল্লাহ ভালোই চলছে, ইনশাআল্লাহ ভালো চলছে। না, ভালো চলছে। তা আপনার শরীর স্বাস্থ্য কেমন? সুস্থ আছে, সুস্থ। আপনি এখন কোথায় যাচ্ছেন? এখন এই দোকানে যাব। আপনার দোকান কোথায়? এই সামনে। না, আপনার দোকান নাকি আপনি দোকান চা খেতে যাবেন? অন্য দোকানে যাব, চা খেতে যাবেন। চা খাবো, বগর পড়বো, এসব বড় বাড়ি চলে যাবো। এবং বাজারে যান না, আশেপাশে কোন বাজারে? বাজার একটু কম নেই, গ্রামের দোকান আছে। গ্রামের দোকানে হচ্ছে যাতায়াত করেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার আমরা দীর্ঘায়ু কামনা করছি, সেই সঙ্গে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, দর্শকরা আপনার ভিডিও দেখলে খুশি হবেন কিনা? খুশি হবে তো। দর্শকদের বলেন যে আপনারা ভালো থাকেন দর্শক। হ্যাঁ, ভালো থাকেন। আপনি পেজটি ফলো করেন? পেজটি ফলো করেন, লাইক দেন, কমেন্টস করুন। কমেন্টস করুন। ধন্যবাদ চাচা, ভালো থাকেন। হ্যাঁ।